অ্যান্ড দ্য প্রিন্স অফ ক্যালকাটা স্ম্যাক্স ইট ওভার কভার। কমেন্টেটরের এই একটা কথা আর টিভির স্ক্রিনে জাস্ট একটা কভার ড্রাইভ লাখ লাখ বাঙালি তথা ভারতীয়দের মনে আলোড়ন সৃষ্টি করার জন্য যথেষ্ট। আর হবে নাই বা কেন, একটা লোক যে পুরো ইন্ডিয়ান ক্রিকেটের নকশাটা বদলে দিয়েছিলেন তাকে সম্মান জ্ঞাপন করার জন্য এইটুকু তো করতেই হবে। সেই ব্যক্তি আর কেউই নন, সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলী অথবা বাঙালিদের প্রিয় মহারাজ। সেই 1996 সালে লর্ডসে মাইক অ্যাথারটনের ইংল্যান্ডের টিমের বিরুদ্ধে ডেবিউ টেস্টে যখন 131 রান করে একটা কিছু পূর্বাভাস দিয়েছিলেন বেহালার বঙ্গসন্তান, তারপর যত সময় গিয়েছে ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে অনেকটা এগিয়ে দিয়েছেন। কাজেই সেই মানুষের অটোবায়োগ্রাফি আ সেঞ্চুরি ইজ নট এনাফ যে মানুষের অত্যন্ত প্রিয় বই হয়ে উঠবে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আর বইয়ের নামটাও কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে বেশ মিলে যায়, আ সেঞ্চুরি ইজ নট এনাফ। হঠাৎ এরকম নাম কেন? তার কারণ তার টেস্ট ক্যাপ্টেন হিসেবে শেষ সফর জিম্বাবুয়েতে গিয়ে সেঞ্চুরি করেও তাকে যে ক্যাপ্টেন্সি পদ এবং টিম দুটো থেকেই ছাঁটাই করিয়েছিলেন সেই সময়ের ভারতীয় ক্রিকেটের কোচ গ্রেগ চ্যাপেল। তার গোটা ক্যারিয়ার জুড়ে এমন অনেক নিদর্শন রেখে গিয়েছেন যা যে কোনো মানুষকে উজ্জীবিত করবে, তাই তার বইও যে সেই পথেই নিয়ে যাবে মানুষকে এটা খুবই স্বাভাবিক। আর বইয়ের নামের ঠিক তলায় আরেকটা ছোট্ট উক্তি, মাই রোলার কোস্টার রাইড টু সাকসেস, রোলার কোস্টার রাইড, কারণ সত্যি সত্যি তিনি কখনো একদম উঁচুতে তো অনেকের ছল চাতুরির জেরে একদম নিচে। যে মানুষটা ভারতীয় ক্রিকেটকে বিদেশের মাঠে অপোনেন্টের চোখে চোখ রেখে লড়তে এবং জিততে শিখিয়েছিলেন, তার ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে যদি এরকম নিদর্শন দেখা যায় তবে সেইটাকে রোলার কোস্টার রাইড ছাড়া আর কী বা বলা যাবে। তার অটোবায়োগ্রাফিতে তিনি তার ক্যারিয়ারের সমস্ত অধ্যায় মেলে ধরেছেন, এমনকি সেই 2005 সালে তাঁরই তৈরি করা টিম থেকে তাকে কিভাবে সরানো হয়েছিল সেই কথাও। কিন্তু বাঙালি যে লড়তে ভয় পায় না সেটাও কিন্তু প্রমাণ করেছেন উনি। দীর্ঘ 6 মাস টিমের বাইরে থেকে যখন টিমের অবস্থা খুব একটা ভালো নয়, 2006 সালে সাউথ আফ্রিকা সফরে আগুন পেস বোলিং সামলানোর জন্য তাকে যখন ফিরিয়ে আনা হলো, এবং এও জানা কথা যে এই সফরে যদি উনি ব্যর্থ হন তাহলে ভারতীয় টিমে তার ফেরার রাস্তা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে, কিন্তু তাকে আর এমনি এমনি ওয়ারিয়র প্রিন্স বলে ডাকা হয় অথবা কিং অফ কামব্যাকস। টিমের স্কোর 64 রানে 4 উইকেট, আর মাঠে নামলেন মহারাজ এবং টিমে ফিরেই অর্ধশত রান। তারপরে 2 বছর তিনি প্রতি ম্যাচেই প্রমাণ করেছেন যে তিনি ফুরিয়ে যাননি, কিন্তু তাও তাকে নিজের চূড়ান্ত ফর্মে থেকেও কিভাবে টিম থেকে বসিয়ে তাকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল সৎকথাই নিজের বইতে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তাই শুধু যে বাঙালি তা নয়, গোটা দেশ এবং দেশের বাইরেও অনেক মানুষ এখনও তাকে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় তথা অধিনায়ক মনে করেন। তাই যদি আ সেঞ্চুরি ইজ নট এনাফ এখনও আপনার পড়া না হয়ে থাকে পড়ে ফেলুন, ক্রিকেট না ভালোবাসলেও, কারণ এই বইটা আপনাকে মোটিভেট অবশ্যই করবে।